हरे कृष्ण सब्सक्राइब कर मायन आसे वाले की चैनल टिके एवं बेल आइकन प्रेस कर लेटेस्ट वीडियो अपडेट पाओ जानो हरे कृष्ण আত্মীয়স্বজন মারা গেলে আমরা পিণ্ডদান করি এবং শ্রাদ্ধ ও বছর ক্রিয়া উদযাপন করি। এগুলো আমরা যদি না করে আমাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবতকে শুদ্ধভাবে পূজা করে অধ্যয়ন করি, বৈষ্ণব সেবা করি, তাহলে কি আমরা পিণ্ডদান ও শ্রাদ্ধের কাজটা বন্ধ করে দিতে পারি? কমলাপতি প্রভু হরে কৃষ্ণ। হাজনাবাদ রঞ্জিত মণ্ডল। ভাগবতের পাঠের কাছে আর অন্য কিছু নাই, শ্রেষ্ঠ জিনিস। একবার আমরা শ্রীপাদ জনিয়াস প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু বৈষ্ণব সেবা দেওয়া ভালো না শ্রাদ্ধ? প্রভু বললেন যে না, বৈষ্ণব সেবা দিলে সবথেকে ভালো, আর যদি ভাগবত পাঠ করেন তো আরও ভালো। আর ভাগবত পাঠ যখন করবেন তখন কারা আসবে শুনতে? যা আসবেন তারা ভক্ত, ভক্ত ছাড়া ভাগবত কথা আসবে না। তাদেরকে ভাগবত কথা শোনালেন, প্রসাদ দিলেন, হ্যাঁ আপনার অনেক অনেক ফল লাভ। এখন আপনি ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে মহাপ্রভু কেন ভাগবত পাঠ না করে কেন গয়া পিণ্ড দিলেন? না, মহাপ্রভু তিনি তো শুধুমাত্র বৈষ্ণবদের ভগবান নয়, তিনি সকলের ভগবান। না, যারা কর্মকাণ্ডীয় আছে তাদেরকে কিছু সন্তুষ্ট করার জন্যে, এবং মহাপ্রভুকে যারা জগতে তখন ছিলেন কিছু জন যারা কর্মকাণ্ডে তারা বারবার বলাতে মহাপ্রভু গিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু গিয়ে কি বললেন? মহাপ্রভু গিয়ে গয়া পিণ্ড দিয়ে বা বৈষ্ণবের চরণ দর্শন করে বললেন না, তিনি বললেন যে ঈশ্বর পুরিপাদ তার চরণ দর্শন করে বললেন আমার জীবন ধন্য হয়ে গেল। প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার যতক্ষণ দেখিনু চরণ তোমার, গয়াতে যে নামে পিণ্ড দিলে সে উদ্ধারে, বৈষ্ণব দর্শনে কোটি পিণ্ড উদ্ধারে। তাহলে বুঝতে পারলেন মহারাজ কত সুন্দর আর শ্লোকে বললেন, তাহলে ভাগবত পাঠ করুন, অনেক আনন্দ পাবেন। তবে সামাজিকতা রক্ষার জন্য এই যে শ্রাদ্ধাদিক ক্রিয়া যেহেতু গ্রামে প্রচলিত আছে, আপনিও আছেন গ্রামে, আমরা মন্দিরে আছি, আমাদের পক্ষে শ্রাদ্ধ শান্তি দরকার নেই, শুধু ভাগবত পাঠ করছি। যেহেতু মহাপ্রভুর শিক্ষাতে যেটা তুলে ধরলেন কমলাপতি প্রভু, সেখানে একটু শ্রাদ্ধ আমার দাদু বা পিতৃদেব কি মাতৃদেবী আপনি লিখতে পারেন, আমার যিনি মারা গেছেন যার উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় লিখে দিতে পারেন, স্বর্গে অমুক ব্যক্তির প্রয়াণে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে ভাগবত পাঠ, দুটোকে একটু ব্যালেন্স করে চলতে পারেন। ওনার স্মৃতি উদ্দেশ্যে নামযজ্ঞ, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, ব্যাস, তাহলে আপনার সব দিকটা বোঝাই চলবে। সামাজিকও হয়েছে, পারমার্থিকও হলো, এবং যার উদ্দেশ্যে ভাগবত পাঠ করবেন তিনি তো কৃপা পাবেনই, পুরো কৃপা। হ্যাঁ, অসাধারণ। যেহেতু সবজি এক একজন এক লক্ষ জ্ঞানী যোগীদের কাছে তিনি ঘোষণা